ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখবো জিরান্ট গঠন, অর্থাৎ ভিওন প্লাস আইএনজি, কাজ নাউন প্লাস ভার্ব। অর্থাৎ হঠাৎ ভিওন প্লাস আইএনজি যখন একই সাথে নাউন প্লাস ভার্বের কাজ করবে, দ্যাট মিন্স নাউন ও ভার্বের কাজ একই সাথে করবে, তখন উক্ত হঠাৎ ভিওন প্লাস আইএনজি যুক্ত ভার্বকে জিরান্ট বলে। আমাদেরকে জানতে হবে নাউন, নাউনের কাজ কি, নাউন এর কাজ কি। নাউনের কাজ আমরা যখন ভালো করে জানবো, আমরা ভালোভাবে জিরান্ট বুঝতে পারবো। নাউনের কাজ সাবজেক্ট রূপে, অর্থাৎ নাউন সাবজেক্টের কাজ করে। রহিম প্লেস ফুটবল, রহিম প্লেস ফুটবল, রহিম প্লে ভার্বের সাবজেক্ট হচ্ছে রহিম। রহিম কোন পার্টস অফ স্পেস? নাউন। সো উই ক্যান সে, আমরা বলতে পারি নাউন ভার্বের সাবজেক্ট রূপে বসে। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার টু অবজেক্ট রূপে, দ্যাট মিন্স নাউন কোনো ভার্বের অবজেক্ট রূপে বসে। রহিম লাভস কোয়েন, রহিম লাভস কোয়েন, রহিম কোয়েনকে ভালোবাসে। রহিম কাকে ভালোবাসে? কোয়েনকে। দ্যাট মিন্স ভার্বকে কেন্দ্র করে, ভার্বকে কেন্দ্র করে, ভার্বকে কেন্দ্র করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেই উত্তরকে অবজেক্ট বলে। রহিম লাভস কোয়েন, রহিম কোয়েনকে ভালোবাসে। রহিম কাকে ভালোবাসে? উত্তর কোয়েনকে। সো এটি অবজেক্ট কোয়েন। কোন পার্টস অফ স্পেস? নাউন। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার থ্রি অবজেক্ট অফ প্রিপোজিশন, দ্যাট মিন্স নাউন প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে। নাউন প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে। হি ইজ ফ্রন্ট অফ ম্যাঙ্গো, হি ইজ ফ্রন্ট অফ ম্যাঙ্গো। অব হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যাহা বসেছে তাকে বলা হচ্ছে অবজেক্ট অফ দিস প্রিপোজিশন, অবজেক্ট অফ দিস প্রিপোজিশন। এটি কোন পার্টস অফ স্পেস? নাউন। নাম্বার ফোর বি ভার্বের পরে, অর্থাৎ নাউন বি ভার্বের পরে বসে, অর্থাৎ নাউন বি ভার্বের পরে বসে। হি ইজ রহিম, হি ইজ রহিম, এটি বি ভার্ব, অ্যামিজার ওয়াজ ওয়ার বি ভার্ব, বি ভার্বের পরে বসেছে রহিম। সো এটি কোন পার্টস অফ স্পিস? নাউন। আমরা যখন দেখব নাউনের মতো যদি কোনো হঠাৎ ভিওন প্লাস আইএনজি যুক্ত ভার্ব কাজ করে, তখন তাকে জিরান্ট বলে। জিরান্ট, জিরান্ট সাবজেক্ট অফ ভার্ব, দ্যাট মিন্স জিরান্ট কোনো ভার্বের সাবজেক্ট রূপে বসে। জিরান্ট কোনো ভার্বের সাবজেক্ট রূপে বসে। আমরা কিভাবে বুঝব? ওয়াকিং, ওয়াকিং মেক্স আ ম্যান স্ট্রং, ওয়াকিং মেক্স আ ম্যান স্ট্রং, মেক্স ভার্বের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, মেক্স ভার্বের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং। এখানে রহিম মেক্স আ হাউস, রহিম মেক্স আ হাউস, এখানে মেক্স ভার্বের সাবজেক্ট হচ্ছে রহিম, মেক্স ভার্বের সাবজেক্ট রহিম। এই সাবজেক্ট কোন পার্টস অফ স্পিস? এটি নাউন। মেক্স ভার্বের সাবজেক্ট রহিম যদি নাউন হতে পারে, এই মেক্স ভার্বের সাবজেক্ট ওয়াকিং হোয়াট ইজ দিস, এটিও নাউন হবে। যেহেতু ওয়াক থেকে এসেছে, যেহেতু ওয়াক থেকে ওয়াকিং এসেছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি ওয়াকিং ইজ অলসো আ ভার্ব। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা বলতেই পারি ওয়াকিং এখানে নাউন প্লাস ভার্বের কাজ করছে। এখন কথা হচ্ছে যে হঠাৎ কেন, হঠাৎ কেন, হঠাৎ ভিওন প্লাস আইএনজি কেন বলা হচ্ছে? আমরা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ভিওন প্লাস আইএনজি পেয়ে থাকি, কন্টিনিউয়াস টেন্সে আমরা ভিওন প্লাস আইএনজি দেখে থাকি, কিন্তু এখানে এটি কন্টিনিউয়াস টেন্স নয়। এই ওয়াকিং, ওয়াকিং কোনো অ্যামিজার ওয়াজ ওয়ার কে ফলো করেনি। অবজেক্ট অফ ভার্ব, অবজেক্ট অফ ভার্ব, দ্যাট মিন্স জিরান্ট কোনো ভার্বের অবজেক্ট রূপে বসে। জিরান্ট কোনো ভার্বের অবজেক্ট রূপে বসে। উই লাভ সুইমিং, আমরা সুইমিং ভালোবাসি, আমরা সুইমিং ভালোবাসি, আমরা কি ভালোবাসি? সুইমিং ভালোবাসি। ডিয়ার ভিউয়ার্স, ভার্বকে কেন্দ্র করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেই উত্তরকে অবজেক্ট বলে। উই লাভ সুইমিং, আমরা সুইমিং ভালোবাসি, কি ভালোবাসি? সুইমিং ভালোবাসি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেই উত্তরকে অবজেক্ট বলে। সো উই ক্যান সে ইট ইজ অ্যান অবজেক্ট। উই লাভ ম্যাঙ্গো, উই লাভ ম্যাঙ্গো, আমরা আম ভালোবাসি, কি ভালোবাসি? আমরা আম ভালোবাসি, ম্যাঙ্গো, এটি অবজেক্ট।
ম্যাঙ্গো কোন পার্টস অফ স্পিচ? ম্যাঙ্গো হচ্ছে নাউন। এই ম্যাঙ্গো এখানে অবজেক্ট হয়ে, এই ম্যাঙ্গো এখানে অবজেক্ট হয়ে এটি যদি নাউন হইতে পারে এটিও অবজেক্ট। উই লাভ সুইমিং, আমরা সুইমিং ভালোবাসি। কি ভালোবাসি? আমরা সুইমিং ভালোবাসি। এই সুইমিংও অবজেক্ট। এই অবজেক্ট যদি এখানে নাউন হতে পারে, এই অবজেক্ট অবভিয়াসলি এটিও নাউন। ডিয়ার ভিউয়ার্স, সুইম থেকে এসেছে সুইমিং, সুইম থেকে এসেছে সুইমিং। সো উই ক্যান সে সুইমিং ইজ অলসো আ ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, আমরা বলতে পারি সুইমিং এখানে নাউন প্লাস ভার্বে কাজ করছে। কিন্তু এই সুইমিং কে হঠাৎ ভিউন প্লাস আইএনজি কেন বলা হচ্ছে? সুইমিং আমরা কোন অ্যামিজার ওয়াজ ওয়্যার কাউকে অনুসরণ করিনি। হঠাৎ হঠাৎ সুইমিং এখানে আমরা সাধারণত জানি যখন ওয়াজ ওয়্যার, অ্যামিজার ওয়াজ ওয়্যার যখন কোনো ভার্বের সামনে থাকে তখন এর পরের ভার্বটির সাথে আইএনজি বসে। কিন্তু এই সুইমিং এর পূর্বে কোনো অ্যামিজার ওয়াজ ওয়্যার নেই, তাই সুইমিং কে বলা হচ্ছে হঠাৎ ভিউন প্লাস আইএনজি। অবজেক্ট অফ প্রিপোজিশন জিরান্ট, দ্যাট মিন্স জিরান্ট প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে। জিরান্ট প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসে। আই এম ফন্ড অফ ইটিং, আই এম ফন্ড অফ ইটিং। এই ইটিং এর পূর্বে, ইটিং এর পূর্বে রয়েছে একটি প্রিপোজিশন। সো উই ক্যান সে ইটিং এখানে, ইটিং এখানে এই প্রিপোজিশনের অবজেক্ট, এই প্রিপোজিশনের অবজেক্ট। হি ওয়েন্ট টু ঢাকা, হি ওয়েন্ট টু ঢাকা, এটি একটি প্রিপোজিশন, এটি একটি প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পর যাহা বসেছে সেটি নাউন। এই প্রিপোজিশনের পর, এই প্রিপোজিশনের পর ঢাকা বসে, ঢাকা যদি নাউন হতে পারে এটিও প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পর ইটিং বসে, ইটিং কি হবে? ইটিং অবশ্যই নাউন হবে। ডিয়ার ভিউয়ার্স, ইট থেকে যেহেতু ইটিং এসেছে অবভিয়াসলি উই ক্যান সে ইটিং ইজ অলসো ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, আমরা বলতেই পারি ইটিং এখানে একই সাথে নাউন প্লাস ভার্বে কাজ করছে। সো ইটিং এখানে জিরান্ট আফটার বি ভার্ব, আফটার বি ভার্ব, দ্যাট মিন্স জিরান্ট বি ভার্বের, বি ভার্বের পরে বসে। জিরান্ট বি ভার্বের পরে বসে। মাই হবি ইজ সুইমিং, এটি বি ভার্ব, বি ভার্বের পরে জিরান্ট বসেছে। হি ইজ রোহিং। ডিয়ার ভিউয়ার্স, ইজ ভার্ব, বি ভার্ব, বি ভার্ব হচ্ছে এখানে, বি ভার্ব হচ্ছে ইজ, ইজ ভার্বের পর রোহিং বসেছে। রোহিং, রোহিং কোন পার্টস অফ স্পিচ? নাউন। বি ভার্বের পর রোহিং বসে যদি এটি নাউন হতে পারে এটিও বি ভার্ব, বি ভার্বের পর সুইমিং বসে অবশ্যই বলবো এটিও নাউন। ডিয়ার ভিউয়ার্স, সুইম থেকে এসেছে সুইমিং, সুইম থেকে এসেছে সুইমিং। সো আমরা বলতেই পারি সুইমিং হচ্ছে ভার্ব। সো আমরা বলতে পারি সুইমিং এখানে একসাথে নাউন প্লাস ভার্বে কাজ করছে। ডিয়ার ভিউয়ার্স, যখন হঠাৎ ভিউন প্লাস আইএনজি যুক্ত ভার্ব, যখন হঠাৎ ভিউন প্লাস আইএনজি যুক্ত ভার্ব একই সাথে নাউন প্লাস ভার্বে কাজ করবে, একই সাথে নাউন প্লাস ভার্বে কাজ করবে, তখন তাকে জিরান্ট বলে। এমন কথা হচ্ছে যে সুইমিং, এই সুইমিং কি এখানে সাডেন? এটি কি কন্টিনিউয়াস টেন্স? মাই হবি ইজ সুইমিং, নো, ইট ইজ নট কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, ইট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স। ইজ এখানে মেইন ভার্ব, ইজ এখানে মেইন ভার্ব। আমার হবি হচ্ছে, আমার হবি হচ্ছে সুইমিং, আমার হবি হচ্ছে সুইমিং। আমরা কেমন করে বুঝবো এটি মেইন ভার্ব? বি ভার্ব, দ্যাট মিন্স বি ভার্বের যখন নিজস্ব অর্থ থাকবে তখন সেটি হচ্ছে মেইন ভার্ব, বি ভার্বের যখন নিজস্ব অর্থ থাকবে না তখন সেটি হচ্ছে হেল্পিং ভার্ব। মাই হবি ইজ সুইমিং, আমার হবি হচ্ছে সুইমিং। যেহেতু ইজ ভার্বের অর্থ রয়েছে সো ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব। সুইমিং, সুইমিং, সুইমিং অবশ্যই ইজকে ফলো করেনি। সুইমিং যেহেতু ইজকে ফলো করেনি সো আমরা বলতেই পারি সাডেন, এটি হঠাৎ ভিউন প্লাস আইএনজি। ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। Dear viewers, please subscribe my channel to inspire me so that I can appear before you with more updates. Thank you.